সাধারণ ধর্মঘটের সমর্থনে শান্তিপুরে সিআইটিউ-এর তরফ থেকে প্রচার অভিযান এবং সরকারি অফিসগুলোতে বন্ধ সমর্থনের জন্য আবেদন। সাধারণ ধর্মঘটের সমর্থনে সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলা জুড়ে পথে নেমেছে বামপন্থী সংগঠনগুলি। সোমবার সকালে শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচার অভিযান বামেদের। ট্রেড ইউনিয়নগুলোর ডাকা 48 ঘন্টার ভারত বন্ধের প্রথম দিনে সেইভাবে সাড়া পেল না নদিয়া জেলায়। বেসরকারি বাস রাস্তায় না নামলেও চলছে সরকারি বাস। নিয়মিত খোলা বাজার হাট, খোলা রয়েছে দোকানপাট। সকাল থেকে বন্ধ সমর্থকরা রাস্তায় নামে বন্ধ সমর্থনে এবং বিভিন্ন সরকারি দপ্তরে তারা বন্ধ সমর্থনের জন্য আবেদন জানান। দাদা, আজকে মূলত কী কী কর্মসূচি? কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, দেশ বিক্রি করবার নীতি গ্রহণ করেছে, ব্যাংক বিমা রাষ্ট্রায়ত্ত সংস্থা, রেল প্রতিরক্ষা, বন্দর, কয়লার খনি বিক্রি করে দেওয়ার নীতি গ্রহণ করেছে, শ্রমিক বিরোধী শ্রম কোড ওরা চালু করতে চাইছে, শ্রমিকের 8 ঘন্টা কাজের সময়টাকে বৃদ্ধি করে 12 ঘন্টা 14 ঘন্টা করতে চাইছে। আজকে কেন্দ্রীয় সরকার শ্রমিকের মজুরি বাড়ছে না, আমরা বলেছি 600 টাকা করতে হবে, মাসিক মজুরি 21,000 টাকা করতে হবে। এই দাবি 12 দফা দাবি, যা গোটা দেশের মানুষের জ্বলন্ত সমস্যা, সেই দাবি নিয়ে দেশব্যাপী 2 দিনব্যাপী যে ধর্মঘট, তার আজকে ধর্মঘটের প্রথম দিন। আমরা শান্তিপুরে দাঁড়িয়ে শান্তিপুর শ্রমিক সংগঠন, আমাদের সিআইটিউ সহ অন্যান্য শ্রমিক সংগঠন, আমরা রাস্তায় নেমেছি ধর্মঘটে সামিল হওয়ার জন্য। জনগণের কাছে আমরা আবেদন করছি, বিভিন্ন অফিস আদালতের সামনে দাঁড়িয়ে আমরা পিকেটিং করে মানুষের কাছে 12 দফা দাবির কথা যেমন তুলে ধরছি, সমস্ত মানুষকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ধর্মঘটে সামিল হওয়ার জন্য আবেদন করছি। এই বন্ধ কতটা সফল হবে বলে মনে করছেন? আজকে এখনো পর্যন্ত হচ্ছে গোটা দেশে দাঁড়িয়ে আজকে যেভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলো, পরিবহনে ব্যাপক পরিমাণে মানুষ তারা ধর্মঘটে সামিল হয়েছে, সাধারণতভাবে বলা যেতে পারে গোটা দেশ স্তব্ধ হয়ে গেছে। আমাদের শান্তিপুরে দাঁড়িয়েও সমস্ত অফিস আদালত সরকারি যে দপ্তরগুলো আছে সেগুলো বন্ধ, পরিবহন বন্ধ, ফলে হচ্ছে শান্তিপুরের গোটা রাজ্যের সঙ্গে দেশের সঙ্গে শান্তিপুরের মানুষ ধর্মঘটে সামিল হয়েছে। আপনার নাম ডেজিগনেশন? সৌমেন মাহাতো, আহ্বায়ক শান্তিপুর বামফ্রন্ট, সিআইটিউ নদিয়া জেলা কমিটির অন্যতম সদস্য। 1 টাকায় তৈরি করে 10 টাকায় বিক্রি, আগামী দিনের সেরা ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছে অ্যাকোয়াসমুথ। মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে 20 লিটার জারে জল বিক্রি করে আয় করুন মাসে 50,000 টাকা, সারা জীবন বসে ইনকাম। আমাদের ঠিকানা শান্তিপুর তোপখানা পাড়া, শান্তিপুর নদিয়া, প্রোপাইটার সূর্য প্রামাণিক। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এই নম্বরে 9134648505। পুষ্পাঞ্জলি টি শার্ট প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউস। বর্তমান বাজারে মানুষের সব থেকে শখের জিনিস হলো কাস্টমাইজ সামগ্রী, তাই আপনাদের বাড়ির কাছে হাতের নাগালে পেয়ে যাবেন সমস্ত ধরনের কাস্টমাইজ প্রিন্টেড সামগ্রী, যেমন টি শার্ট, কফি মাগ, এছাড়াও রয়েছে গিফট সামগ্রীর বিপুল সম্ভার। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুষ্পাঞ্জলি টি শার্ট প্রিন্টিং জোন অ্যান্ড গিফট হাউসে। আমাদের ঠিকানা ফুলিয়া হনুমানতলা 2 নম্বর রেলগেট, ফুলিয়া, নদিয়া। প্রোপাইটার রিন্টু মৈশান। মোবাইল নাম্বার 9547732299 এবং 9332176784।